অনেকেই আপনারা ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন করে ফেলেছেন কিন্তু ডিসিশান নিতে পারেননি যে কিভাবে প্রথম ভিডিওটা শুরু করব আর এই প্রথম ভিডিওটা ইউটিউব চ্যানেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন বলুন তো কোনো কিছু প্রথম শুরু করাটা অনেক আনন্দের হয় বা অনেক আবেগের হয় আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই প্রথম ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবো আর সবার প্রথমে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে আমি বলতে চাইবো সেটা হচ্ছে সবার আগে এই ভিডিওটি শুরু করার আগে সেটা হচ্ছে আমার চ্যানেলে যে প্রথম ভিডিওটা আমি আপলোড করছি সেটা আপনাদেরকে আমি দেখাবো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এলাম যাই হোক আজকে আমি কীভাবে আসল কি নকল ফোন চেনা যায় সেই সম্বন্ধে আর কি বলবো তো যাই হোক শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে বলি যে এখনও পর্যন্ত কেউ যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিলে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করবো আপনি পেয়ে যাবেন ওকে যাই হোক এবার বলা যাক তো আপনারা নিশ্চয়ই আমার প্রথম ভিডিওটা দেখেছেন তো দেখে আপনারা কী বুঝলেন যে আমি যখন প্রথম ভিডিও স্টার্ট করেছি অ্যাকচুয়ালি যে ফেস ভিডিওটা দেখলেন এটা আমার প্রথম ভিডিও নয় তার আগে আমি দু একটা ভিডিও বানিয়েছি তারপর এটা আমার প্রথম ফেস ভিডিও তো সেই ফেস ভিডিওতে আমি কিন্তু ক্যামেরা সম্পর্কে খুব একটা বেশি জানিও না তখন একটা মোবাইল ফোন থেকে কিন্তু আমি এই ভিডিওটি শ্যুট করেছিলাম এবং সেখানে কিন্তু আমি ভালো করে কিভাবে কথা বলতে হয় সেটাও জানতে পারতাম না এবং সব কিছুই একটা অজানা টাইপের ছিল এবং সেখান থেকে আমি শুরু করেছিলাম আস্তে 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 আজকে আমাকে যে জায়গায় দেখছেন আমি এই জায়গায় এসে যে ক্যামেরার সামনে আপনাদের সাথে কথা বলতে পারছি তো আমি এটা বলবো না যে আমি অনেক কিছু পেরে গেছি বা অনেক কিছু পারছি সেটা নয় আমি নিজেকে আগের থেকে কিছুটা ইম্প্রুভ করেছি যে আপনাদের সামনে কথা বলার এই সাহসটুকু আমি জোগাতে পেরেছি শুরুর দিকে কি হয় দেখবেন আমরা ভিডিও করার সময় কি হয় খুব লজ্জা পাই তারপর আবার মাঝে মাঝে ভয়ও লাগে যে এ এইভাবে করব এই জিনিসটা কি হতে পারে একটা ক্যামেরার সামনে আসলাম সোশ্যাল মিডিয়ায় আসছি এরকম ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মাথায় ঘুরতে পারে তো সেই সময় আপনাদেরকে কোন কোন জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে যেই কারণে আপনি প্রথম ভিডিওটা বানাতে পারছেন না সেগুলো আপনাদেরকে আমি পয়েন্ট অনুযায়ী বলি প্রথমত দেখুন আপনি যখন ইউটিউব চ্যানেল শুরু করেছেন নিশ্চয়ই কাউকে না কাউকে দেখে মোটিভেট হয়েছেন বা ইন্সপায়ার হয়েছেন বা ইন্সপিরেশন নিয়েছেন কারোর থেকে যারা ইউটিউব কি কন্টেন্ট তৈরি করছে তারা নিশ্চয়ই মনোজ দাকে চেনেন মনোজ দে যে শুরু করেছিলো তার ভিডিওটা আপনাদেরকে আমি ছোটো একটা ক্লিপ দেখাই দেখুন সে কিন্তু একদম মানে একটা সিরির নিচে বহুত কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু সে ভিডিও তৈরি করতো আজকে সেও কিন্তু একটা ভালো জায়গায় নিজেকে ডেভেলপ করতে পেরেছে বা আপনারা যারা ব্লগ ভিডিও তৈরি করেন আপনার ইন্সপিরেশনে যেসব ব্লগার রয়েছে তারা দেখবেন শুরুর দিকে তারা কিন্তু কোনো ক্যামেরা কোয়ালিটি নেই বা কোনো কিছু নেই সেখান থেকেই কিন্তু তারা ব্লগ চ্যানেলে ভিডিও বানানো শুরু করেছে আপনারা যেই রিলেটেড চ্যানেল করেন সেই রিলেটেড চ্যানেলে আপনি যাকে আর কি ইন্সপিরেশান হিসেবে নেন তার ভিডিওটাকে আপনি দেখবেন দেখে দেখবেন তারা কিন্তু একদম ভাবে কিন্তু তার চ্যানেল থেকে শুরু করেছে তো আপনাকেও কিন্তু নর্মালভাবেই শুরু করতে হবে এখানে কিন্তু এক্সট্রা অর্ডিনারি আপনার যে একটা ভালো মাইক থাকবে কারণ শুরুর দিকে কী হয় বলুন তো আমরা পারফেক্টের পেছনে দৌড়া করি যে আমার ভিডিওটা প্রথমেই যে ভিডিওটা তৈরি করবো সেটা যেন পারফেক্ট হয় তখন প্রথমে কোনো কিছু বা যদি জীবনে আমরা কোনো কিছুর দিকে দেখি কোনো কিছু পারফেক্ট হয় না কেউ বলে না তার লাইফটা পারফেক্ট হয়েছে বা তার এই জিনিসটা পারফেক্ট হয়েছে পারফেক্ট বলে কোনো কিছু হয় না আমরা প্রত্যেকের জিনিসই আস্তে আস্তে কষ্ট করে সেটাকে ইম্প্রুভ করি পারফেক্ট নয় ইম্প্রুভ করার চেষ্টা করি আর জিনিসটা ইম্প্রুভ হলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে বা করতেও আমাদের ভালো লাগে তারপর আমি অনেক জনকে দেখেছি আমার বন্ধুবান্ধবের মধ্যে যারা ইউটিউব চ্যানেল স্টার্ট করে তারা বলছে আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয় তো প্রথমের দিকেই তারা ক্যামেরা কোয়ালিটির দিকে দেখে তারা আমরা ভালো ক্যামেরা নিলেই মনে হয় ভিডিও ভালো করতে পারবে তো এইরকম কোনো কিছু কিন্তু ম্যাটার করে না শুরুর দিকে কারণ আমার মনে হয় যে এই যে আমি আজকে এই ভিডিওটা শু মানে শুট করছি আপনাদেরকে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি যে কী করে প্রথম ভিডিও বানাবেন তো এখানে কোনো টিপস বা ট্রিক্স হয় না আপনি যেই রিলেটেড ভিডিও ইউটিউবে সব থেকে বেশি দেখেন এবং সেই রিলেটেডের কথা ভেবেই ইউটিউবে চ্যানেল খুলেছেন তো আমি বলবো প্রথমে আপনি সেই রিলেটেড একটা ভিডিও বানান যে কোনো ভিডিও বানাতে পারেন ক্যামেরার সামনে এসে যে আয় কোনো কিছু বলে দিতে পারেন যে আপনার চ্যানেল কী সম্বন্ধে সেটা বলতে পারেন বলে আপনি সেই ভিডিওটাকে আপলোড করুন শুরুর দিকে কেউ কোনো কিছু পারে না আপনি ইউটিউবে টিউটোরিয়াল দেখে হলেও এডিটিং শিখে হলেও কোনোরকম ভিডিওটা আপলোড করে দিন তারপরে আপনি আস্তে আস্তে কী করে থামলে বানাতে হয় কী কী বানাতে হয় পরবর্তীতে তো এই চ্যানেলে সেই টিপসগুলো থাকবে কারণ আমি যেহেতু শুরু থেকে আবার ব্যাপারটাকে শুরু করেছি আপনাদেরকে সেই বিষয়গুলো শেখাবো কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুরু করুন কারণ একটা কথা আমি এখানে বলতে চাই কারণ এখন দু সাল হয়ে গেছে চব্বিশ পঁচিশ যত এখন দিন এগোবে মানে এই যে যেমন আজকের দিনটা আজকের দিনেই দেখা গেলো এই বাংলা কমিউনিটিতেই মানে বাংলা ইউটিউবারদের মধ্যেই দেখা গেল কয়েক হাজার কিন্তু ইউটিউব চ্যানেল আজকের দিনই ওপেন হয়ে গেছে এইবার আপনি যদি আজকেও ভিডিও না দেন তাহলে আপনি কতজনের পেছনে পড়ে গেলেন বলুন তো আজকে যদি আপনি ভিডিও দেন তাহলে তো কিছুজনের তো আগে আপনি হতে পারলেন আমি অনেক জনকে দেখেছি যারা আমি যাদের সাথে দেখা হয় অনেক সময় কথা তারাই বলে যে ইউটিউব করে নাম হবে তো টাকা ইনকাম হবে তো ফেম হবে তো অনেকেই যে নেম ফেম টাকা পয়সার পেছনে দৌড়াদৌড়ি করে তাদের উদ্দেশ্যে আমি কথা কয়েকটা কথা বলবো যে ইউটিউবে নামার সময় আপনি যদি নাম হওয়ার নাম যশ এইসবের দিকে ফলো করেন তাহলে কিন্তু ইউটিউবে আপনি সফল কোনো দিন হতে না কারণ আপনার কিন্তু এক মাস মাস তিন মাস পরে মানে মন ভেঙে যাবেই ইউটিউবে সফল হওয়াটা অত সহজ নয় কিন্তু আপনাকে প্রথম ভিডিও বানাতে হবে সেই জায়গা থেকে নিজেকে একটু 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 করে ইম্প্রুভ করতে হবে তবেই কিন্তু আপনি এটাতে সফলতা পাবেন এবং অনেকে আমি দেখেছি যে বলে সময়ের অভাব যে কাজ করে আমার টাইম হচ্ছে না আমি এই কারণে ভিডিও বানাতে পারছি না এগুলো এক ধরনের বাহানা বলতে পারেন আমিও রিসেন্টলি অনেক ভিডিও আপলোড করিনি কিছু সমস্যার কারণে তো আমিও নিজেকে এটা দিয়ে বলবো এটা এক ধরনের মানে সময়কে আমরা সামনের দিকে এগিয়ে দিই বলি এটা পরে করব এটা পরে করব তো এরকম ভাবনা চিন্তা আপনারা একদম মানবেন না এরকম ভাবনা চিন্তা আনলে আপনারা কিন্তু প্রথম যে ইউটিউব ভিডিওটা সেটা কিন্তু আপনার হবে না প্রথম ভিডিও শ্যুট করার সময় দেখবেন অনেক সমস্যা আসবে আপনাকে অনেক কবার শ্যুট করতে হবে অনেক কবার টেক নিতে হবে অনেক প্রবলেম হবে সেই প্রবলেমগুলোকে ছেড়ে দিন না সেগুলোকে ভুলে যান সেই কথাগুলোকে ভুলে আপনি ভিডিও বানানো শুরু করুন এবং দেখবেন আস্তে 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 আপনার ভিডিও কিন্তু ইম্প্রুভ হবে এবং ভালো হবে আর কথা বলি এই চ্যানেলে দেখবেন নেক্সট কিছু ইউটিউব রিলেটেড আরও ভালো ভালো টিপস আসবে নেক্সট আমি পরবর্তী পরবর্তীতে আপলোড করতে থাকবো যেগুলো আপনাদেরকে কিন্তু ইউটিউব জার্নিতে অনেক হেল্প করবে বাংলাতে সম্পূর্ণ বাংলাতে থাকবে জিনিসটা তাই আমি আপনাদেরকে বলব চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে এই বিষয়গুলো জানতে পারবেন আর এই ভিডিওটাকে আমি টেনে খুব বেশি লম্বা করবো না তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করুন যারা এই যে ভিডিও দেবো দেবো করে দিতে পারছে না তাদেরকে অবশ্যই শেয়ার করুন আর আরেকটা কথা আমি ভিডিও শেষে বলব যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর বাংলা ঠিক চ্যানেলের সাথে সদা সর্বদা চুড়ে থাকুন